হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আমি বেশ কয়েকদিন থেকে কয়েকটি এপিসোডে আমি এমুলেটার নিয়ে কথা বলছি। সো আজকে আমি ভাবলাম মেমু এমুলেটার ব্যাপার নিয়ে একটু কথা বলা যাক। জাস্ট মেমু এমুলেটার সম্পর্কে আপনাদেরকে একটু এক্সপ্লেন করবো। আমি বেশ অনেক দিন থেকে এই মেমু এমুলেটারটা ইউজ করি। বলতে গেলে আমি এই এমুলেটারটা ইউজ করি, অনেকগুলো এমুলেটার আমি ঘাটাঘাটি করেছি, ইনস্টল করেছি, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যে না, এই এমুলেটারটা আমার জন্য ভালো, আমার জন্য খুব ভালো কাজ করে। সো আমি এটা এখন আর নতুন করে ইনস্টল করে আপনাদেরকে দেখাবো না, বাট আমি ডাউনলোড করার পদ্ধতিটা দেখাবো। আপনারা সরাসরি চলে আসবেন memuplayer.com এ। memuplayer.com এ আসার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু দেখে নেন, memuplay, অ্যান্ড তারপরে আপনারা চলে আসবেন এখানে, ডাউনলোড বাটনটা রয়েছে এখানে। সো এখান থেকে যদি আপনারা ডাউনলোড করে নেন, দুই ধরনের ডাউনলোড অপশন পাবেন, একটা ওয়েব ডাউনলোড আর একটা হচ্ছে অফলাইন ডাউনলোড। আপনারা যদি অফলাইন ডাউনলোডটা করেন তাহলে হয়তো আপনাদের ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে। সো অফলাইন ডাউনলোড হতে গেলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি ডাউনলোডিং অপশন চলে এসছে এবং এখানে লিখেছে ইফ ডাজেন্ট স্টার্ট দেন ক্লিক হিয়ার। যদি আপনার ডাউনলোডটা অটোমেটিক শুরু না হয় তাহলে আপনারা এখানে ক্লিক স্টার্টে ক্লিক করবেন। সো আপনারা এখন এখানে দেখতেই পাচ্ছেন আমার ডাউনলোডটা স্টার্ট হয়েছে। এখানে ডাউনলোড স্টার্ট করলে আপনারা এখানে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এটি প্রায় 602 MB এবং আমার এখানে ডাউনলোড হচ্ছে প্রায় 12 MB/s। সো 24-25 সেকেন্ড সময় লাগবে। সো এটা পজ করে দিচ্ছি কারণ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি বা ইনস্টল করে ফেলেছি। সো আমি আসলে মাল্টি এমুলেটার ইউজ করি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাল্টি এমুলেটার, আমার অনেকগুলো এমুলেটার এখানে রয়েছে বিকজ অফ আমি এগুলো নিয়ে কাজ করি। সো এখন যদি এরকম হয় যে আমার একটা নতুন এমুলেটার আমি যখন আমি ফার্স্ট ইনস্টল করব, তখন এখানে একটা নিউ বলে ক্লিক আছে, নিউ ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনি এখান থেকে রিকমেন্ডেড অপশনও নিতে পারেন, আপনার যদি ওল্ড অপশন প্রয়োজন হয় আপনি ওল্ড অপশনে যাইতে পারেন। সো আমি এখানে নিউ একটি এমুলেটার নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। সো আমি একটি নিউ এমুলেটার ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এমুলেটারটা যখন ওপেন করেছি, ইনস্টল করার পরে এরকম একটি অপশন আসবে। সো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সো দেন আপনি যদি এটাকে স্টার্ট করেন, স্টার্ট করলে আসলে এটা আমার সেকেন্ড মনিটরে চলে যায়, আমাকে টেনে ধরে নিয়ে আসতে হয় আবার। সো আমি সব কিছু মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখেন ডিফল্ট একটা যে ইন্টারফেস সেটা এটা এখানে চলে আসবে। আসার পরে আপনাকে অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে এনাবেল করতে হবে যদি আপনি এখানে অ্যাপস ইনস্টল করতে চান। আর যদি আপনি অ্যাপস ইনস্টল করতে না চান তাহলে সেটা আলাদা ব্যাপার। আপনার কাছে যদি এপিকে ফাইল থাকে তাহলে সরাসরি আপনি এপিকে ফাইল থেকেও এটা ইনস্টল, যে কোনো এপিকে ফাইল এখানে ডিরেক্টলি ইনস্টল করতে পারবেন। সো এখানে এর একটা পরিচিতি দেখাবে যেটা আসলে খুবই বিরক্তিকর, দেখা না দেখা সমান। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আর ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এখানে একটি অ্যাড শো হবে, আমি এটাকেও মিনিমাইজ করে দিচ্ছি। আপনারা একটা স্কিপ করে দিবেন যদি ইচ্ছা করেন, অথবা দেখে ক্লোজ করতে পারেন। সো এখান থেকে বাটনের ওপর থেকে যদি আমি ফার্স্টে এটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হয়ে গেছে, মানে একদম ফুল স্ক্রিন। আপনি যদি গেম খেলতে চান তাহলে এটা দিয়ে গেম খেলা খুব সহজ সুন্দর হবে। দেন এখানে রয়েছে একটা কি ম্যাপিং, আপনার কিবোর্ডের যে কি ম্যাপিং এগুলো এখানে রয়েছে। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আর এটা হচ্ছে এপিকে, আপনি যদি পিসির কোনো এপিকে ফাইল আপনি ইনস্টল করতে চান পিসি থেকে তাহলে সেখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। আর এখানে হচ্ছে মাল্টি মেমো, এখানে ক্লিক করলে আর আবার ওই যেখান থেকে আমি মাল্টি মেমো অপশনটা ছিল সেইটাই, যে এটা এটা ওপেন হবে। সো আমি এটা ক্লোজ করছি। আর এটা ভলিউম আপ ডাউন আইকন, এবং এখান থেকে আপনি আপনার ফেক লোকেশানটাকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি আপনার লোকেশানটাকে একটা ফেক লোকেশান দিবেন তাহলে আপনি সেটা করতে পারেন। আর এখানে হচ্ছে শেয়ার ড্রাইভ, এখন সবগুলো এমুলেটারে শেয়ার ড্রাইভ থাকে। সো এটা নতুন করে বোঝাই দেওয়ার কিছু নেই যে আপনার কম্পিউটারে একটা ড্রাইভ থাকবে, সেই ড্রাইভটার মধ্যে আপনি কম্পিউটারে ফাইল রাখলে সরাসরি আপনি এখানে এমুলেটার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, এমুলেটারের ফাইল এক্সপ্লোরার দিয়ে ওপেন করতে পারবেন। আবার এখান থেকে কোনো কিছু যদি আপনি ফোল্ডারে রাখেন তাহলে কম্পিউটার থেকেও সেই জিনিসটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এই তো গেল বাটন অ্যান্ড ফিচার্সের পরিচিতি। এবার আসছি সেটিংসে। সেটিংসে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি টপ ভ্যারিয়েন্ট ইউজ করছি এই সেটিংস, টপ ভ্যারিয়েন্ট সেটিংসটা, সেটা হচ্ছে 4 GB র্যাম। আর রম তো আপনারা দেখতে পাচ্ছেন ওর যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রাখছে, অনেকখানি আছে। তারপরে আপনি এখানে রেন্ডার মোড দিয়ে ডাইরেক্ট এক্স অথবা ওপেন জিএল যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। এখানে রুট মোড অন করে দিতে পারেন কোনো রুটেড সফটওয়্যার টেস্ট করার জন্য। এখানে জিপিইউ মেমোরি অপটিমাইজেশনও করতে পারেন, ASTC ক্যাশ যদি আপনি চান তাহলে সেটা ওপেন রাখতে পারেন। আর ডিসপ্লেটা আপনার স্ক্রিন রেজুলেশন, ডিসপ্লে কতটুকু লাগবে, FPS কতটুকু লাগবে, আপনি কোন মোডে ইউজ করতে চাচ্ছেন, ফোন মোড, ওয়াইড স্ক্রিন মোড কাস্টমাইজ করলে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন। সো এখানে স্টোরেজ আপনি এখানে দেখে আপনার স্টোরেজ আপনি কাস্টমাইজ করতে পারেন। প্রোফাইল, আপনি প্রোফাইলে আসলে
আপনি প্রোফাইলে আসলে এখানে আপনি ফোনের নেম থেকে মডেল থেকে শুরু করে যে কোনো মডেল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং তারপরে আপনি এখানে টেলিকম অপারেটরও সিলেক্ট করতে পারেন যেমন আমি আছি বাংলাদেশে আমি এখানে রবি এয়ারটেল এবং এখানে আপনি ফোন নাম্বার দিয়ে সিলেক্ট করতে পারেন আইএমই জেনারেট করতে পারেন মানে হিউজ অপশন এটাকে আপনাকে এই আপনাকে পুরো একদম একটা মোবাইলের ফিল দিবে এখান থেকে আপনি ওয়াইফাই হটস্পট যেহেতু এটা একটা ওয়াইফাই হটস্পটে চলে সেহেতু আপনাকে এটা ওয়াইফাই হটস্পটের একটা ফিল নেওয়ার জন্য আপনি এটাকে চেঞ্জও করে নিতে পারেন এই নামটা এখানে অ্যাড্রেস জেনারেট করতে পারেন নেটওয়ার্ক মুখ নেট অথবা ব্রিজ মোডে আপনি যেতে পারেন আর ডিভাইস এক্সট্রা অ্যাপিয়ারেন্স আপনার অ্যাপিয়ারেন্সটা কেমন থাকবে মাউসের বাটন যদি চেঞ্জ করতে চান সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন প্রেফারেন্স এখান থেকে ইংলিশ আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে নেবেন শর্টকাটসগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এই তো গেল পুরো এমুলেটরের সেটিংস এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমি ফাইল খুলেছিলাম মেমু গাইড খুলেছিলাম এগুলো রয়েছে এখানে সো আমরা যদি এখন প্লে স্টোরে যাই অবশ্যই প্লে স্টোর আমাদেরকে সাইন ইন করতে বলবে তো সাইন ইন ছাড়াও আমার হার্ড ড্রাইভে একটা ফাইল ছিল যে ফাইল থেকে আমরা একটা গেম ইনস্টল করে এটাকে টেস্ট করতে পারি যে গেমটা কেমন হবে সো আমি একটা কারেক্স হাইওয়ে এই গেমটা আমি এখানে ইনস্টল করব এখন ইনস্টল করে দেখব যে আসলে গেমটা এখানে কেমন রান করে এখানে অবশ্যই আমার কাছে দুইটা ভ্যারিয়েন্ট ছিল একটা হচ্ছে এপিকে এবং আরেকটা হচ্ছে এক্স এপিকে সো দুইটা আচ্ছা এপিকে ইনস্টল হয়ে গেছে সো আমরা দেখি আগে এপিকেটা কেমন তো আমি সবার আগে ভলিউমটাকে মিউট করে নিচ্ছি কারণ যেহেতু আমি ইউটিউবে এটা ভিডিওটা পাবলিশ করবো সো যদি এটা মিউট না থাকে তাহলে তো আমি একদম কপিরাইটের আন্ডারে পড়ে যাব সো গেম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেমটি রান করা শুরু করে দিয়েছে এখন ট্যাপ টু কন্টিনিউ আমি ট্যাপ টু কন্টিনিউ করলাম এবং আসলে আমি জানি না এটার কিবোর্ডের কোন সুইচ থেকে কাজ করে সো আমার জাস্ট কন্ট্রোলার বাটনস ওকে বাটনস আমি এখানে বাটনসে নিয়েছি যাতে আমি মাউস দিয়ে কাজ করতে পারি সো আমরা এখন এটা থেকে চেষ্টা করে দেখবো গেমটা প্লে করার হ্যাঁ গেমটাতে একদম স্মুথ গেম প্লে হচ্ছে কোথাও একটুও ল্যাগ করছে না এর আগে আমি আরও দুইটা এমুলেটার টেস্ট করেছিলাম যেমন এলডি প্লেয়ার এবং আরও একটি সো সেগুলোতে প্রচণ্ড ল্যাগ করতেছিলো মানে গেম প্লে করা যাচ্ছিলো না তবে আমরা মেমো প্লেয়ারে দেখুন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে গেমটা প্লে হচ্ছে একটুও ল্যাগ করতেছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদম ল্যাগ করতেছে না সো আমার কাছে মনে হয়েছে যে না এটা অনেক ভালো কাজ করতেছে সো আপনারা যারা পাবজি খেলেন বা অন্যান্য গেম কম্পিউটারে প্লে করেন তো আমার অনুরোধ থাকবে যে আপনারা একবার এই এমুলেটারটা টেস্ট করে দেখতে পারেন আমার কাছে ভালো লেগেছে সো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগতে পারে আই এম নট শিওর তবে আমার কাছে আমি এটা অনেক দিন থেকে ব্যবহার করছি এবং আমার সব ধরনের অ্যাপ্লিকেশান খুব সুন্দরভাবে এই মেমো এমুলেটার থেকে আমি রান করাইতে পারি আর আপনারা যদি কোনো কোশ্চেন বা অ্যান্সার কোশ্চেন থাকে আমার এই মেমো এমুলেটার নিয়ে তাহলে অবশ্যই আপনারা সেটি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো উত্তর দেওয়ার এবং উপস্থাপন করে দেবেন কমেন্ট বক্সের মাধ্যমে তো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ গুড ডে টাটা